বিশ্বে শোকের ছায়া কেমন পড়েছে আপনার সাথে তো অনেক বিশ্বের সাথে যোগাযোগ হয়েছে সারা বিশ্ব থেকে আরও আসছে এখনও আসছে জানেন যে ভুটানের মহামান্য রাজা আর তিনি শোকবার্তা পাঠিয়েছিলেন যে ভুটানে তাদের জাতীয় পতাকা অর্থন এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ইরানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ইরাকের প্রেসিডেন্ট মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নেপালের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সিঙ্গাপুরের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার টার্কির প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এন্ড ফরেন মিনিস্টার জাপানের প্রাইম মিনিস্টার এন্ড ফরেন মিনিস্টার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার ক্যানাডার ফরেন মিনিস্টার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেক্রেটারি অফ স্টেট উজবেকিস্তান রাষ্ট্রের পক্ষ থেকে এবং এছাড়াও G77 এবং চায়না তার যে মিটিং চলছিল সেখানে তারা দাঁড়িয়ে নিরবতা পালন করেছে। আর্ম স্ট্রিটের একটি মিটিং চলছিল 113 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক যেই সভা সেখানে অস্ট্রেলিয়ান ফরেন মিনিস্টার চেয়ার করছিলেন সেখানেও তারা দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন। ইউএন সেক্রেটারি জেনারেল D8 সেক্রেটারি জেনারেল OIC সেক্রেটারি জেনারেল কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল তারা সকলে শোকবার্তা পাঠিয়েছেন। এছাড়াও আপনারা দেখেছেন যে 6টি রাষ্ট্র তাদের প্রতিনিধি পাঠিয়ে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং যেহেতু সময়ের আসলে খুব স্বল্পতা ছিল তার চলে যাওয়া এবং যে আনুষ্ঠানিক অনুষ্ঠান যে আমাদের আজকে জানাজা এবং তারপরে দাফনের এর মধ্যে সময় খুব সংক্ষিপ্ত হওয়ায় অনেক রাষ্ট্র থেকেই তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও এবং অনেকেই ফ্লাইট কানেকশন সেগুলো নিয়ে এই সময়ের মধ্যে এসে পৌঁছাতে পারেননি। তুরস্ক থেকে একটি প্রতিনিধি দল তাদের একজন মাননীয় মন্ত্রীর নেতৃত্বে তারা গতকাল রাত 1টা পর্যন্ত তাদের এয়ারপোর্টে অপেক্ষা করেও ফেরত যেতে হয়েছে কারণ যেহেতু একটি স্পেশাল এয়ারক্রাফটে আসছিলেন সেই বিভিন্ন দেশের ফ্লাইট ক্লিয়ারেন্স যেটি লাগে সেটি সময় মতো তারা পাননি বলে এই রকম করে অনেকেই আসতে পারেননি ইচ্ছে থাকা সত্ত্বেও সময়ের সংক্ষিপ্ততার জন্যে। তো আমরা যে রকম দেখছি সমস্ত দেশেই আর বিশেষ করে যেসব দেশে আমাদের মহামান্য রাষ্ট্রপতি হয়তো নিজে সফর করেছিলেন কিংবা যেসব দেশের প্রতিনিধিরা বা যেসব দেশের মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী যারা তার সঙ্গে কখনো ঢাকায় এসে বা বিশ্বের অন্যান্য কোনো জায়গায় যাদেরই সাক্ষাৎ হয়েছে তারা সবাই গভীরভাবে শোকাহত কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি যে মানুষই তার স্পর্শে এসছে তারা প্রত্যেকেই মুগ্ধ হয়েছে তার প্রতি সকলেরই গভীর শ্রদ্ধা ছিল এবং আমি বিশ্বের বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমি এর আগেও বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যখনই কথা হয়েছে তারা যখনই আমাদের মহামান্য রাষ্ট্রপতির কথা হয়েছে সকলেই
এক বাক্যে সবসময় বলেছেন যে তিনি এমন একজন মানুষ যার দীর্ঘ রাজনৈতিক জীবন, সুদীর্ঘ রাজনৈতিক জীবন, বিরাট ত্যাগী জীবন, এবং তার মতো এত ভালো মানুষ যিনি দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন তার প্রতি সকলের গভীর শ্রদ্ধাবোধ রয়েছে। এবং এই যে সারা বিশ্ব থেকে আমরা তার মৃত্যুতে যে শোক বার্তা পেয়েছি, যারা এসেছেন তাদের সকলকে আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, এবং এর মধ্য দিয়েও প্রমাণিত হয় ব্যক্তি জনাব জিল্লুর রহমান, রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান, তার প্রতি সারা বিশ্বের সকলেরই যে গভীর শ্রদ্ধাবোধ, এবং সেটি আমাদের দেশের মানুষদের জন্যেও, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যারা তার মৃত্যুতে শোক বিহ্বল, তাদের সকলের প্রতি, তাদের সকলকে সমবেদনা যে জানানো, এই এই সকলের শোকের বোধটি একাকার হয়ে গেছে। আমি মোটামুটি একটি তালিকা দিলাম, আরও আসছে, আরও আমরা কিছুক্ষণ পরপরই আমরা শোক বার্তাগুলো পাচ্ছি। তো মধ্যপ্রাচ্যেরও সকল, আপনারা দেখেছেন সব রাষ্ট্রদূতেরা এসেছিলেন, এবং এর বাইরেও বিভিন্ন শোক বার্তা আসছে। আবার ওই যে ছুটির দিনগুলো, সেখানে ছুটির দিনগুলোও আছে পড়েছে, সেই সব মিলে আমরা সবগুলো দেশ থেকেই পাচ্ছি, এবং এখানে রাষ্ট্রদূতদের মাধ্যমেও এসেছি, চিঠির মাধ্যমেও এসেছি। বসে পড়েন।